ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখানে নিয়েছি টক দই, এখানে চারটে পেঁয়াজ বেটে নিয়েছি, নিয়েছি কাজু, পোস্ত আর চারমগজ একসঙ্গে বেটে, কেওড়া জল, এটা গোলাপ জল, এটা কেওড়া জল। এখানে মশলা নিয়েছি রসুন বাটা, আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আদা বাটা, রেড চিলি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। আর নিয়েছি এখানে মিঠা আতর। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি, দিয়ে দেব টক দই, দিয়ে দেব পেঁয়াজ বাটাটা, দিয়ে দেব সমস্ত মশলাগুলো, দিয়ে দেব পোস্ত বাটাটা, পোস্ত, চারমগজ আর কাজু, দিয়ে দেব কেওড়া জল, কেওড়া জলের পরিমাণটা কম বেশি আপনারা নিজেরা করে নিতে পারেন, দিয়ে দিচ্ছি গোলাপ জল, গোলাপ জল আমি দু ঢাকনা রেসিপি দিলাম, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা, দিয়ে দেব মিঠা আতর কয়েক ফোঁটা, দিয়ে দেব লবণ একেবারে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেব ছাতু, দু চামচ পরিমাণ ছাতু, আপনারা চাইলে বেসনটাকে ফ্রাই করেও নিতে পারেন। এবার সমস্ত উপকরণ আমি মাখিয়ে নেব, হাত দিয়েই মাখাবো। দিয়ে দেব একটু সাদা তেল, সাদা তেলটা দিতে ভুলে গেছিলাম, সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে আমি রেখে দেব দু ঘন্টা জন্য, দু ঘন্টা পরে রান্নাটা করব। এসে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল, চিকেন গুলো ভাজার জন্য। এবার এর মধ্যে মাংসগুলো ভেজে নেব, আর এই হলো আমার ম্যারিনেট করা চিকেনটা। চিকেনটা আমি ভালো করে মশলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে, আর এই সময় আঁচটা লো করে দিয়েছি চিকেনগুলো ভাজার জন্য, পরিষ্কার করে নিয়ে এখানে আমি ছোট ছোট পিস করেছি, বড় চার বড় পিস করেই চারটা হয়, কিন্তু আমি ছোট ছোট পিস করেই চারটা বানাচ্ছি। এগুলো আস্তে আস্তে উল্টে পাল্টে একটু হালকা করে ঢেলে দেবো, আস্তে আস্তে উল্টে দেবো, এগুলো আমি তুলে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। কড়া গরম করে অন্য একটা কড়ার মধ্যে নিয়েছি,
তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দেব ঘি আপনারা চাইলে শুধু ঘিও করতে পারেন আবার শুধু সাদা তেলেও করতে পারেন তো এটা আমার সেই বাড়ি তৈরির ঘি এখানে ঘিটা দিয়ে দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা কটা তেজপাতা দারচিনি আর এদিকে লবঙ্গ দিয়েছি এলাচ এবার এগুলো হালকা ভেজে নেব যে বাকি মশলাটা ছিল এই মশলাটা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে কষাবো মশলাটা দিয়ে দিলাম আর এই বাটিটা রেখে দিচ্ছি এর মধ্যে ধুয়ে এই জলটাই এতে দিয়ে দেব এবার এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচ দিয়ে মশলাটা কষাতে হবে এটা থেকে তেল বেরিয়ে গেছে একদম ভাজা চিকেন গুলো দিয়ে দেব তার আগে আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিচ্ছি গামলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম চিকেনের পরিমাণটা অনেকটাই তাই একটু জলটা মিশিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব দিয়ে ফুটে উঠলে মশলাটা ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো ভাজা চিকেন গুলো দিয়ে দেব চিকেন গুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে দেব আর এখানে আমি কপি আলুও দিয়েছি আলুটা দেওয়ার কথা ছিল না আলু আবার দিতে হলো আলুটা এর মধ্যে দেবেন না আর আপনারা আলুটা মানে বলার আগে যে আলু দেয় না তার আগেই আমি বলে দিই আমার সব রেসিপিতে কোনোটি মাংসের যে কোনো রেসিপিতে আলুটা আছেই তো আলুটা আপনারা দেবেন না আর এই চাপ রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যেমন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আর এটা আমার স্টাইলে আপনারা বড় বড় পিস করে চাপ দেখেছেন আমি এখানে এরকম চিকেন বানাই মিডিয়াম সাইজের পিস করে চাপটা বানাচ্ছি এবার এগুলোকে আমি
ভালো করে চেপে দিয়ে এর মধ্যে কটা লঙ্কা ছেড়ে দেব। এই লঙ্কাগুলো দিয়ে দেবো, এটা আমার স্টাইলে হচ্ছে, যেহেতু আপনারা বুঝতেই পারছেন আমি একটু ঝাল বেশি খাই, ঝাল আর লবণ এগুলো আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, আলুটাও অপশনাল। এবার এর মধ্যে আমি আর কিছু দেব না, ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এটা ফুটে গেছে, এবার দেব একটু উল্টিয়ে বন্ধুরা। চিকেন চাপ রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এটা নেড়ে দিয়েছি, এবার আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব। চিকেনটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। দেড় চামচ কেওড়া জল, দু চামচ দিয়ে দেব মিঠা আতর কয়েক ফোঁটা, এটা মন্দিতে দিই দেখতে বুঝতে পারবেন, কয়েক ড্রপ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে দেব। মিডিয়াম একদম লো করে বসিয়ে রাখবো। এটা আমার হয়েই গেছে, চিকেন চাপটা একদম রেডি। তো বন্ধুরা, আজ একদম লো করে রেখেছিলাম, আর এবারে ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেবো। একদম মাংস রেডি হয়ে গেছে, চিকেন চাপ আমার রেডি। দেখুন মাংসটা একদম গলে গেছে, চিকেন চাপ রেডি। আপনারা আমার স্টাইলেও আলু দিয়ে খেতে পারেন চিকেন চাপ, কোনো অসুবিধা নেই, সবই তো খাবার জিনিস। এটাকে